পৌরসভা আখেরে কি কাজ করছো সেখানে? তাহলে একেবারে ঋষিকেশ দেখো, যে নির্বাচনের প্রচার থেকে যদি বলা যায়, সেখানে কিন্তু উত্তরবঙ্গে সমস্ত আসনে জয়লাভ করতে কিন্তু মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস, এবং বিভিন্ন সময়ে জেলা নেতৃত্বদের থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় খোদ, তিনিও কিন্তু বারংবার উত্তরবঙ্গ সফরে এসেছেন এবং মানুষের মন জয় করার চেষ্টা করেছেন। তবে সে জায়গায় দাঁড়িয়ে নির্বাচন শেষে ফলাফলের দিন দেখা গেল যে উত্তরবঙ্গের একটি আসন, যেটি কুচবিহার, সেটি বাদে কিন্তু সবকটি আসনেই হারের মুখ দেখতে হলো তৃণমূল কংগ্রেস। এবং সেক্ষেত্রে শিলিগুড়ি পুর নিগম, যেখানে পুর নিগমের যে বোর্ড রয়েছে তা কিন্তু তৃণমূল কংগ্রেস গঠন করেছিল, সেই তৃণমূল কংগ্রেসই দেখা গেল যে বিভিন্ন ওয়ার্ডে, যে 47টি ওয়ার্ড রয়েছে শহর শিলিগুড়ির, সেই 47টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র একটি ওয়ার্ড, অর্থাৎ যে 6 নম্বর ওয়ার্ড ছিল, সেই 6 নম্বর ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল ভোটের সংখ্যায় বিজেপি থেকে। তবে সেখানেই দাঁড়িয়ে যে খোদ যে গৌতম দেব মেয়রের যে ওয়ার্ড রয়েছে 33 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু বিজেপির থেকে ভোট সংখ্যায় হারতে হয়, সেই ওয়ার্ডেও কিন্তু তৃণমূলের যে ভোট সংখ্যা তা কিন্তু অনেকটাই কম ছিল। ফলে সব মিলিয়ে কিন্তু যে পুর নিগম এলাকা, সেখানে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোটে এগিয়ে রাখলো না, বা যেখানে তৃণমূল কংগ্রেসেরই বোর্ড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই হার, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছিল। এই নিয়ে বারংবার মেয়র গৌতম দেবকে প্রশ্ন করা হলে তিনিও কিন্তু বলে এড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরসভার ব্যর্থতা কোথায় সেটাকেই আইডেন্টিফাই করলেন আজকের এই পুরো বৈঠকে। অনেক ধন্যবাদ রিনা।